হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আমি আজকে তোমাদের একটা ভিডিও দেখাতে চাই, তো সেটা হলো আমার অক্সিডাইজ যে গয়না আছে বা কানের আছে সেটা আমি তোমাদের দেখাবো। তো আমি তার আগে আমি একটা কথা বলি, তো আমার সাবস্ক্রাইবার যারা আছে তাদের অসংখ্য ধন্যবাদ যে আমাকে এতটা সাপোর্ট করার জন্য, আর আমি যাতে অনেকটা দূর এগোতে পারি সেই আশীর্বাদ তোমরা করো, যেহেতু আমি প্রথম স্টার্ট করেছি। তো আমরা সবারটা দেখি কিন্তু, বাট আমি সবারটাই দেখে করছিলাম, তো আমি ভাবলাম যে একটা চ্যানেল বের করি আমিও নিজে। তো আমি ভাবতে পারিনি যে আমার ইউটিউবের সময় এতটা সাবস্ক্রাইবার হয়ে যাবে। তো সবই তোমাদের জন্য, তো তোমরা সাহায্য না করলে, তোমরা সাবস্ক্রাইব না করলে, লাইক না করলে আমি হয়তো এতটা পৌঁছতাম না। তো চলো আজকে আমি তোমাদের একটা অক্সিডাইসের জিনিস দেখাচ্ছি, মানে কানের দেখাচ্ছি। তো প্রথমেই দেখাবো এই কানেরটা, এটা গোল্ডেন অক্সিডাইস, কিন্তু এটা আমি এই ফার্স্ট পড়লাম। তো এটা আমি পুজোর সময়তেই কিনেছিলাম, কিন্তু এখন আর পরা হয়নি, আজকে পড়লাম। তো আমি আবার দেখাবো আর একটা আছে, তো এটা হলো আমার আর একটা কালেকশান। এর আমি বিশেষ করে যেহেতু নীল কালারটা পছন্দ করি, তো আমি নীলটাই বেশি পরি। তো এটা আমার সব জামার ম্যাচিং, এটা হলো, এটাও পুজোর সময়তেই কিনেছি বাট সেরকম পরা হয়নি। তো এটা আমার আর একটা কালেকশান, এটা 3 নম্বর কালেকশান। তো এর মধ্যে আরও কালেকশান আছে, বাট যেগুলো আমার খুব পছন্দ আমি সেগুলো তোমাদের দেখাই, শেয়ার করবে। তো আমি এটা দেখাচ্ছি তোমাদের, দেখবে তোমাদের কোনটা ভালো লাগে। তো তোমরা লাইক এবং সাবস্ক্রাইব নিশ্চয়ই করো, প্লিজ 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 করো, তোমরা আমাকে অনেক সাহায্য করেছ। তো এটা আমার 3 নম্বর কালেকশান। তো চলে এলাম আর একটা কালেকশান নিয়ে, তো এটা আমার হলো 4 নম্বর কালেকশান। তো এই কানেরটা আর এই কানেরটা আমি একসাথে কিনেছি, বাট এইটা আমি একদিনও পরিনি, তো এটা নতুনই থাক পুজোর সময় পরব। তো এই একটা হচ্ছে আমার 4 নম্বর কালেকশান। আমার অনেক কালেকশনই আছে, তার মধ্যে যেগুলো বেস্ট আমি সেগুলোই তোমাদেরকে দেখালাম, যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ দেখো, পুরোটা স্কিপ না করে পুরোটা দেখো। তো আমার একটা ছোটোর মধ্যে দেখাচ্ছি, এটা মানে খুব বড় পড়তে ভালো না লাগলো, তো তখন আমি এই ছোটোটা পড়ি, এই যে দূর থেকে দেখাই, এটাও অক্সিডাইজের, খুব ভালো, ছোট, খুব সহজেই পরা যায়, কানে ব্যথা হয় না অত। তো এটা আমার আর একটা কালেকশান, 5 নম্বর মনে হয়, হ্যাঁ এই একটা কালেকশান, এটা হচ্ছে গোল্ডেন অক্সিডাইজের মধ্যে। তো এটা আমি অনেকবার পড়েছি, এটা এটা সবই পুজোর সময় বা কোথাও গেলে যদি পছন্দ হয়ে যায় তখন আমি কিনি এগুলো, মানে সব পড়ে থাকে বাট আমি ট্রাই করি না এগুলো, মানে কিনে কিনে জমিয়ে রেখে দিই, ভালো যদি ভালো লেগে থাকে তো আমি কিনেই নিই, কী করবো বল। তো এটা আমি একবারও পড়িনি, জাস্ট এমনি দেখাচ্ছি, পরে হয়তো পড়বো, কমেন্টে লিখো যে এটা আমাকে পড়লে কেমন লাগবে। তো লাস্ট আজ একটাই দেখাবো ভালো কানেরটা, যেটা আমার খুব সব থেকে প্রিয় কানে, আরও কানের আছে বাট আমি এখনও বার করিনি, আমি আরও যখন বার করবো বা কিনবো তখন তোমাদের অবশ্যই দেখাবো। তো লাস্ট আমি দেখাচ্ছি একটা আমার কানের, তো তো এটা বলো যে কেমন লাগছে, কমেন্ট বক্সে জানিও যে এই কানেরটা কেমন লাগছে। তো এটা আমার প্রচণ্ড প্রিয় কানের, আমি এটা পরেও দেখছি, তোমাদের দেখাচ্ছি পরে, দাঁড়াও। তো দেখো কানেরটা পরেছি, তো তোমরা কমেন্ট বক্সে জানিয়ে যে কানেরটা পরে কেমন লাগছে। প্রচণ্ড গরম হয়ে আছে, তো দেখতেই পাচ্ছ আমি সেরকম গোল্ডেনটা পরি, বাট গোল্ডেনটা অন্য কোনো অকেশনে থাকলে পরি, বাট আমি সবসময় অক্সিডাইজটাই পরে থাকি। তো আমি যেখানেই যাই সবসময় অক্সিডাইজ পরে যাই,
আমার ওটাই ভালো লাগে। তো হার হারও পরি অক্সিডাইসে, বাট অক্সিডাইসের থেকে গোল্ডেন গয়না আমার খুব অনেকটাই বেশি আছে। তো সেই গোল্ডেন গয়নাগুলো আমি তোমাদের পরে দেখাবো, পরে একদিন ভিডিও করে দেখাবো। তো আজকে আমার লুকটা দেখো যে কেমন লাগছে বলো, যে আমি কানেরটা পরে কেমন লাগছে। আর এই ব্লাউজ কালেকশানটা, এই ব্লাউজ কালেকশানটা যদি তোমরা, তোমাদের খুব পছন্দ হয়ে থাকে, তো তোমরা লাইক করো যে ব্লাউজটা কেমন লাগছে। তো এই ব্লাউজটা, এইটা আমি মানে কেনা ব্লাউজ, বাট আমি ধরুন এই কাটিংটা, মানে শোল্ডারে যে কাটিংটা আছে আর এই কাট, এই যে যে কুচিগুলো দেওয়া আছে, এই কুচিগুলো আমি নিজের হাতেই করেছি, বাট একটু ভালো লাগার জন্য করছি। আর পিছনে কাটিংটা হচ্ছে এরকম, পিছনে এরকম কাটিং, তো আমি নিজেরতেই করে নিয়েছি নিজের মতো করে, তো পিছনে আর কিছু করিনি। তো এই সামনেই আমার ভালো লাগে, তো সামনেই করে নিয়েছি, কী করবো। যদি পছন্দ হয় তো কমেন্টসে ইয়ে করো তোমরা। তো এখন আমি এই ভিডিওটা এখানেই স্টপ করছি। তো তোমরা প্লিজ পাশে থেকো, আমি যেহেতু নতুন, আমি যেহেতু নিজেও জানি না যে আমি করতে পারছি কি না, তো তোমরা আমাকে প্লিজ সাপোর্ট করো, আমি এবং আশীর্বাদ করো যে আমি অনেক দূর পর্যন্ত যেতে পারি। আর আমি আর একটা কথা বলে দিই, যারা সত্যি আমাকে খুব ভালোবাসছো, কমেন্টসে লিখছো, তাদেরকে আমি প্রচণ্ড মানে ধন্যবাদ। মানে আমি ভাবতে পারছি না যে আমার এতটা মানে কম সময়ে যে আমার এতটা সাবস্ক্রাইবার হয়ে গেছে। তো আস্তে আস্তে আমি ভিডিও দেব, সব কিছু করবো, কিন্তু ভয়টা তো কমাতে হবে না। তো ভয়টা কমিয়ে আমি ঠিক তোমাদেরকে একটা না একটা ভিডিও আমি শেয়ার করব সবার সাথে। তো এখন আপাতত টাটা, আবার আসব অন্য সময় অন্য ভিডিও নিয়ে। তো কারেন্ট চলে গেছে, প্রচণ্ড গরম হচ্ছে, তো তাই সেই গরমের মধ্যে তোমাদের সামনে আমি ভিডিও করছি। তো আমি এখন আপাতত ভিডিওটা এখানে স্টপ করলাম। তো প্লিজ ভিডিওটি ভালো লেগে থাকে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাকে, কিন্তু নিচে থাকা যে বেল আইকনটা আছে সেটা ক্লিক করে অল করতে হবে, ঠিক আছে? শুধু ক্লিক করলে হবে না, কিন্তু অল করতে হবে সেটা। তো চলো এখানেই স্টপ করি, টাটা।